একবার বুক বেঁধে তুই দাঁড়া দেখি, এই বুক বেঁধে তুই দাঁড়া দেখি করে সবাই যদি দাঁড়ায় তাহলে হয়তো একটা স্বস্তির পরিবেশ তৈরি হতে পারে। এই দেশ এমন এক ঘোর দুর্দিন অতিক্রম করছে, আপনি সত্যকে সত্য বলতে পারবেন না। রাষ্ট্র যদি মিথ্যাকে সত্য বলে সেটাকেই স্বীকার করতে হবে, এখন প্রবণতা তাই দাঁড়িয়েছে। গণতন্ত্র ধ্বংসকারীদেরকে বলতে হবে ওরা হচ্ছে গণতন্ত্রের গুপ্তপতি। যারা পার্লামেন্ট ধ্বংস করেছে, মানুষের কথা বলাকে স্তব্ধ করেছে, ওদেরকেই বলতে হবে বাক স্বাধীনতার গুপ্তপতি। শেখ হাসিনা এইরকম একটি পরিস্থিতি তৈরি করতে চান। এখানে আইন কানুন নিয়ম কোনো কিছুর বালাই না, আপনি আইন মেনে কোনো কাজ হবে সে হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা বখাটে বেপরোয়া সরকার, সেই সরকার ক্ষমতাসীন হয়ে মানুষের উপর ছড়িয়ে পড়াচ্ছে। আপনারা একজন শিক্ষক এখনই বলছিলেন এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, আপনি খেলতে নেমেছেন, খেলার যে রেগুলেশন, খেলার যে বিধি নিয়ম, এটা মেনে খেলা যাবে না। হয় ওয়াক ওভার দাও আর না হলে মাঠ ছেড়ে চলে যাও, এইটাই হচ্ছে শেখ হাসিনার নীতি। সব ধ্বংস করেছেন, গণতন্ত্র তো করেছেন, গণতন্ত্রের যে নিয়ম কানুন প্রথা পদ্ধতি সব ধ্বংস করেছেন, করেছেন একটি স্বার্থে, সেটা হচ্ছে নিজের স্বৈরাচারী শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য। আর কেউ যাতে কথা না বলতে পারে, আর কেউ যেন প্রতিবাদ না করতে পারে, কেউ যাতে কোনোভাবেই তার কণ্ঠস্বরকে তীক্ষ্ণ করতে না পারে, এই কারণেই একের পর এক ব্যবস্থা করে যাচ্ছেন শেখ হাসিনা। আপনি কিছুই বলতে পারবেন না, বিশ্ববিদ্যালয় শেষ, শিক্ষা প্রতিষ্ঠান শেষ। কোনো সরকার যদি মনে করে যে অমুককে ফার্স্ট ক্লাস দিতে হবে তাই দিতে হবে, যেমন কিছুদিন আগে নিয়ম করেছিলেন যে জোর করে হলেও পাস করিয়ে দিতে হবে, এইটা কোনো দেশ হতে পারে? এখন যেটা ভয়াবহ পরিস্থিতি, আজকেই আমি গণমাধ্যমে দেখলাম প্রাইমারি স্কুলে যারা পড়ছেন তাদের প্রত্যেকে এবারে ব্যয় বৃদ্ধি হবে 31%, আর যারা মাধ্যমিক স্কুলে পড়ছেন তাদের ব্যয় বৃদ্ধি হবে প্রায় 51%। জীবন মরণের প্রত্যয় নিয়ে, এক বিরোচিত প্রচেষ্টা নিয়ে এই সরকারের পতন ঘটানো না ছাড়া কেউ সুস্থভাবে জীবনযাপন করতে হবে পারবেন না। হয় তাদের নতজানু হয়ে থাকতে হবে, তাদের পদদলিত হতে হবে, আর না হলে দেশ ছেড়ে চলে যেতে হবে। এত মানুষ তো আর দেশ ছেড়ে চলে যেতে পারে না, তাই একটাই উপায়, একবার বুক বেঁধে তুই দাঁড়া দেখি, এই বুক বেঁধে তুই দাঁড়া দেখি করে সবাই যদি দাঁড়ায় তাহলে হয়তো একটা স্বস্তির পরিবেশ তৈরি হতে পারে।